সামনেই পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে পৌরসভা, এসব নিয়েই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। এখন দেখুন বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ড। নিউজ নোমান্সল্যান্ড পরিচালিত মিশন পৌর ভোট এই অনুষ্ঠান নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। এই 15 নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে। প্রাক্তন কাউন্সিলর শম্ভু দাস তৃণমূল কংগ্রেসের হয়ে এবছর প্রতিদ্বন্দ্বিতা করছেন শম্ভু দাসের পুত্র অমিতাভ দাস। পাশাপাশি এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গীতা দাস এবং এই ওয়ার্ড থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বামফ্রন্টের কনিষ্ঠা প্রার্থী সঞ্চিতা পাণ্ডে। এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সঞ্চিতা পাণ্ডের সঙ্গে। জেনে নেব তিনি কীভাবে প্রচার কাজ সারছেন। একদম প্রথমবার রাজনীতির ময়দানে এসে ভোটে প্রতিদ্বন্দ্বিতা, কীভাবে প্রচারের কাজ চালাচ্ছে? প্রচারের কাজ চালাচ্ছি প্রথম থেকেই, যে রাজনীতির ময়দানে যদি প্রথম বলেন, রাজনীতির সূচনা হয়েছে ছাত্র রাজনীতি থেকে এবং সেখান থেকেই সেই কনফিডেন্সটা পেয়েছি এবং কীভাবে সংগ্রামের মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হয় সেটা সেখান থেকেই শিখেছি। সুতরাং ভয় পাইনি, রাজনীতি করতে হবে, লড়াই করতে হবে, সেই ভেবেই এগিয়ে গেছি এবং প্রচার সারছি। আমাদের প্রচারের আসল যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে মানুষের কাছে চলে যাওয়া, বিভিন্ন কিছু জাঁকজমকপূর্ণ কিছু না দেখিয়ে মানুষের কাছে গিয়ে প্রতিটা বাড়ি বাড়িতে গিয়ে মানুষ কী চাইছেন, মানুষ কীভাবে আমাদের আপন করে নিচ্ছেন, সেটাই আমাদের মূল স্ট্র্যাটেজি বা সেভাবেই আমরা প্রচার করছি। এই লড়াইয়ে কাকে মূল প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে ওয়ার্ডের? দেখুন, প্রতিদ্বন্দ্বী সেভাবে যদি বলি, আমি কাউকেই আমার তারাও লড়াই করতে নেমেছেন, আমিও লড়াই করতে নেমেছি। প্রতিদ্বন্দ্বী যদি বলি, উভয়েই আমার প্রতিদ্বন্দ্বী যারা যারা এখানে লড়াই করছেন। কিন্তু সেভাবে যদি বলতে চান, হ্যাঁ, এই মুহূর্তে যে শাসক দলে যিনি আছেন বা শাসক দলের হয়ে যিনি লড়াই করছেন সেভাবে যদি বলেন, তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছি। কিন্তু আমি কাউকে অসম্মান করতে চাই না, দুজনেই আমার উভয় প্রতিদ্বন্দ্বী। ভোটে যদি জয় হয় তাহলে কোন কোন কাজগুলোকে প্রথম নজর দেবে? এখনই যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা এই রাস্তাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমাদের এখানকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্তই শোচনীয় এবং মানুষ দিনের পর দিন এই সমস্যায় ভুগছেন। আমাদের এখানে ঠিকঠাক করে কোনো গাড়ি ঢুকতে পারে না এবং এই গলির সঙ্গে সঙ্গে অন্যান্য গলিগুলোতেও এই সমস্যায়। আগে আমরা যে নজর দেবো রাস্তাঘাটের উপরে, রাস্তাঘাটের সমস্যা ঠিক করব। এছাড়াও আমাদের এখানকার জল নিকাশি ব্যবস্থা অত্যন্তই খারাপ। এই সরু গলিগুলো ধরে এবং রামনগর রোডের বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলগুলোতে জল নিকাশি ব্যবস্থা একদম ভালো নয়। সুতরাং একটুখানি বৃষ্টি হলেই, খুব বেশি বৃষ্টি দরকার নেই, একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তা পুরো জলমগ্ন হয়ে যায়, মানুষ চলাচল করতে পারে না। এছাড়াও আমাদের ওয়ার্ডে বিভিন্ন বার্ধক্য ভাতার সমস্যা দীর্ঘদিন ধরে মানুষরা ভুগছেন, সেই বার্ধক্য ভাতার সমস্যাটাও মেটাতে চাইব। কি মনে হচ্ছে বামফ্রন্টের বর্তমান পরিস্থিতিতে পৌর ভোটে বামফ্রন্টকে ঘুরে দাঁড়াতে পারবে বনগাঁ পৌরসভা? 100%ই মনে হচ্ছে যে বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারবে, কারণ ইতিমধ্যে মানুষ বুঝতে পারছে যে মানুষের যে অবস্থা দীর্ঘদিন ধরে, দীর্ঘ 13 বছর ধরে মানুষ দেখছে যে বনগাঁর কী অবস্থা, কীভাবে মিউটেশন ফি বাড়ছে, কীভাবে বিভিন্ন কর বাড়ছে, রাস্তাঘাটে যানজট সমস্যা কেমন হচ্ছে, মানুষ গণতন্ত্রের সঙ্গে কথা বলতে পারছে না। সেই মুহূর্তে মানুষ বুঝতে পারছে যে বামফ্রন্টই প্রয়োজন এবং বামফ্রন্ট যখন ছিল তখন তারাও স্বাধীনভাবে কথা বলতে পারতেন, স্বাধীনভাবে বিচরণ করতে পারতেন। বামফ্রন্ট আসলেই তারাও বামফ্রন্টই একমাত্র মানুষের কথা ভাববে, সেটা মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিতাভ দাস। আমরা জেনে নেব তিনি কীভাবে প্রচার সারছেন। এখন প্রচার কীভাবে প্রচার সারছেন? প্রচার আমরা তো হচ্ছে সারা বছরই করি,
ঠিক আছে, এখন ভোটের সময় তোমার হচ্ছে প্রচার সকাল বিকেল দুবেলাই চলছে, খুব ভালোভাবে প্রচার হচ্ছে, আমরা ডোর টু ডোর যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি। প্রথমবার ভোটের ময়দানে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কেননা আমি ধরো হচ্ছে আমার মা ছিল 2005 থেকে কাউন্সিলর, তারপরে বাবা 10 সাল থেকে কাউন্সিলর, ধরো 15 সাল 22 সাল পর্যন্ত বাবা কাউন্সিলর ছিল, আমরা এত বছর ধরে কাজ করছি ওয়ার্ডে, কোনো অসুবিধা নেই, সারা বছর কাজ করি তো। বাবা মায়ের এই এই কাউন্সিলর থাকার এটা কি অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু শিখেছি রাজনীতিতে, বাবা মার কাছ থেকে শিখেছি, আমার কাকারা আছে পাশে, তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি, শেখার কোনো শেষ নেই, এখনও শিখছি। তোমার মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছো? আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই এখানে, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একদম 100% আমি জিতে গেছি আগে, মানে যেদিনই টিকিট ঘোষণা হলো সেদিনই জিতে গেছি। মানে এটা কেন, তৃণমূল কর্মীরা সবসময় মানুষের সঙ্গে থাকে তার জন্য? হ্যাঁ একদমই তাই, আর আমরা সারা বছরই তো একদম রাস্তার সাথেই আমরা মিশে থাকি। ভোটে জিতলে কোন কোন কাজগুলোকে প্রথম অগ্রাধিকার দেবে? শোনো, কাজের ব্যাপারটা কী বলো তো, কাজের ব্যাপারটা উন্নয়নের কোনো শেষ হয় না, আমাদের এই এত বছর ধরে যে কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে, এখনও কাজ অনেক আছে, কাজ আমরা সেগুলো সম্পূর্ণ করব। ভোটের প্ল্যানিং আছে? প্ল্যানিং বলতে তোমার নেতাজি বললি রাস্তাটা, ওটা আগেই হচ্ছে বাবার সময় হচ্ছে স্যাংশন হয়ে রয়েছে, ওটাই ফার্স্ট হবে, তারপরে তো আছেই অনেক কাজই আছে, ওগুলো করে দেবো। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী, একদমই। বাবা মায়ের যে পুরনো পরিচিতি বা কাউন্সিলর থাকার যে পরিচিতি, সেটাকে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গীতা দাস। শুনে নেব তিনি কীভাবে নিজের প্রচার সারছেন, কীভাবে প্রচারের কাজ চালাচ্ছেন এখন। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, প্রতিটি ঘরে আমি আমার উন্নয়নের কথা বলছি। গেল আমি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, সেই কাউন্সিলর থাকাকালীন প্রচুর কাজ করেছি, প্রতিটি লোকের সাথ দিয়েছি, আপাদে বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি, সেই উদ্দেশ্যগুলো না ওখানে আমি নিয়ে গিয়ে 15 নম্বরে আমি প্রচার করছি। লোক আমার সাথে আছে সর্বদা সব সময়, বা আমি ওখানে সবার আশ্বাস পাচ্ছি যে আমি জয়ী হতে পারবো। ওখানে যারা যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাকে মনে করছেন, মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন? অমিতাভ কেন দাস, উনি তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছে, আর আমি বিজেপি পদ্মফুল চিহ্নেই দাঁড়িয়েছি। আপনি তো বিগত বোর্ডে তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তারপরে বিজেপিতে যোগদান করে বিজেপির প্রার্থী, মানুষ কতটা ভরসা করতে পারছে? মানুষ তো ভরসা করে কাজের পরে, মানুষ যদি সৎ থাকে আর সৎ নীতি থাকে, সেই জিনিসটা যদি মানুষ একবার জেনে যায় তাহলে কিন্তু তার রাস্তা ক্লিয়ার থাকে, কেননা সে যেখানেই যাবে সেখানেই সে জয় হওয়ার সম্ভাবনা থাকে। ভোটে জিতলে ওয়ার্ডের জন্য কী কী কাজ করবেন? 15 নম্বর ওয়ার্ডে 15 বছর কাউন্সিলর যিনি ছিলেন, সে আমি ঘোরার পরে দেখলাম অনেক কাজ হয়নি, যে সমস্ত রাস্তাঘাট ড্রেন বা অনেক ঘর বাড়ি সেগুলো না হয়নি, সেগুলো না আমি ওখানে জিতলে কাজ করব। ভোটে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি পুরো আশাবাদী। তৃণমূল কাউন্সিলর ছিলেন, তারপর বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন, জিতলে এলাকার সার্বিকভাবে উন্নয়নের কাজ করবেন, জানালেন 15 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গীতা দাস। গোটা ওয়ার্ড ঘুরে এটাই বোঝা গেল যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরাই তাদের 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নন, কিন্তু শেষ হাসি কে হাসবে জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে গণনা পর্যন্ত। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।